নাম না করে দল বদলু কংগ্রেস নেতাদের প্রতি নিশানা। নাট্যকারদের কথা না শোনার জন্য এদিন জনগণের প্রতি আহ্বান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, মরিচিকার পেছনে ঘুরে লাভ হবে না, এরা মরিচিকা, একবার যায় আর একবার আসে, অনেকটা আরশোলার জীবনচক্রের মতো। একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি ইত্যাদি করতে করতে আবার কংগ্রেস, এটাই এদের কাজ। মানুষ কেন এদের পেছনে ঘুরবেন? ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই রাজনীতিতে এসেছেন, মানুষের জন্য চিন্তা করে না। মানুষ তো দুরস্ত, নিজেদের চিন্তাই এরা করতে পারেন না, এরা নিজেরাই ঠিক করতে পারেন না কি করবেন। আজকে বলছে কালকে ওরা চলে আসবে, এখন আবার নিজেরা বলছে অন্যরা চলে আসুক, মানুষ এখন ওদের কথাই বিশ্বাস করবে না। এভাবেই মঙ্গলবার আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির রাজ্যস্তরীয় আইটি এবং সোশ্যাল মিডিয়া কর্মশালায় নিজের বক্তব্যে কংগ্রেসের প্রতি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কিছুদিন কালকেই দেখলাম একজন কংগ্রেসের একজন নেতা খুব লম্ফজম্ফ করছেন, বলছেন যে যারা ওর ফ্রেন্ড শুড কাম ব্যাক। আমি ওইসব লোকদের বলবো, বা যারা এখনো এদের এইসব নাট্যকারদের কথা যেন না শোনার জন্য, কারণ মরিচিকার পিছনে ঘুরে লাভ হবে, এরা মরিচিকা, একবার যায় আর একবার আসে। ওই আরশোলার আমি বললাম না, একটা লাইফ সাইকেল, বিভিন্ন সময় একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি ইত্যাদি করতে করতে আবার কংগ্রেস, এই হচ্ছে এদের কাজ। তো মানুষকে আমি এই কথাটাই বলবো, এদের পেছনে কেন ঘুরবে? ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই খালি এই রাজনীতিতে এসছে, মানুষের জন্য চিন্তা করে না। মানুষ তো মানে দুরস্ত, এখন নিজের চিন্তাই করতে পারে না ওরা। দে আর ইন ফিক্স, কী করবে, কোনটা করলে ভালো হবে, আজকে বলছে কালকে চলে আসবে, এখন নিজেরা বলছেন যে অন্যরা চলে আসবে। মানুষ ওদের কথা এখন বিশ্বাস করবে না। কয়েকজন লোক আছে, আমি আজকের এই আপনাদের এই কর্মশালার মধ্যে আমি এই কথাটাই বলবো, যারা এখনও এদের কথায়, কারণ দে আর ভেরি গুড ড্রামাটিস্ট, খুব ভালো নাট্যকার কিন্তু। এবং আমি এক জায়গায় বলেছিলাম, বোম্বেতে অনেক নাট্যকারের এখন মানে ওখানে ডিমান্ড আছে, ওখানে গেলে ওদের কিন্তু নিশ্চিত ওদের চাকরি হয়ে যাবে। এদিন তিনি রাজ্যে পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে উন্নয়নের তথ্য প্রদান করে জানান, রাজ্য সরকার বাজেটে মুখ্যমন্ত্রীর নামে 13টি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীর কথা এদিন উঠে এসেছে জন আরোগ্য যোজনার প্রসঙ্গ। এ প্রকল্পে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে 13 লক্ষ বিতরণ করা হয়েছে, প্রায় 2 লক্ষের উপর আর্থিক সেটেলমেন্ট করা হয়েছে, বাকি 4.75 লক্ষ জনগণের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসবে। এদিন তিনি বলেন, বাজেটে স্কিল ডেভেলপমেন্ট খাতে প্রায় 50 কোটি টাকা সংস্থান রেখেছেন বলে জানান। প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের পাশাপাশি বেশ কয়েকটি একলব্য বিদ্যালয় এবং এবারের বাজেটে জনজাতি কল্যাণে 600 কোটি টাকার সংস্থানের পাশাপাশি আরও 49টি লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের টিটিএডিসি এলাকায় সব মিলিয়ে প্রায় 5,000 কোটি টাকা উন্নয়নের কাজে রাজ্য সরকার খরচ করেছেন বলে বিধানসভায় প্রত্যুত্তর দিতে গিয়ে জানান তিনি। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, শুধু হাতে টাকা দিলেই টাকা দেওয়া হবে, আর এভাবে যে উন্নয়নের কাজ করা হচ্ছে তা কি তাদের জানা নেই? এদিন তিনি জোর গলায় বলেন, এই সরকার ট্রান্সপারেন্ট সরকার, কেন্দ্রীয় সরকারের বিগত 9 বছরের সময় কোথাও কোনো দুর্নীতি নেই, রাজ্য সরকারও সেইভাবে কাজ করছে, কোথাও দুর্নীতি হয়েছে কেউ বলতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জি 9 বছরে যে কাজ করে দেখিয়েছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে সরকার চালাতে হয়। আগে তো আমরা দেখতাম স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, কোথায়? একটাও তো স্ক্যাম নেই। আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি, কোথাও স্ক্যামের কোনো কেউ বলতে পারবে না। রাজনীতির পরিভাষাই মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছে, আমরাও সেই দিশায় চলছি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বিরোধী দলের জোটকেও নিশানা করেন। তিনি বলেন, কিভাবে দেশকে পঙ্গু করা যায়, রাষ্ট্রবাদী চিন্তা তো দূর, আখেরে এরা নিজের কিভাবে গোছানো যায় সে চিন্তায় নিয়ে ব্যস্ত। তাদের আতাতের কথা জনগণের কাছে তুলে ধরার জন্য এদিন তিনি কর্মশালায় উপস্থিত দলীয় কর্মীদের প্রতি আহ্বান রাখেন। এদিন তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আদর্শ আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণের বার্তাকে সকলের সামনে তুলে ধরতে আইটি এবং সোশ্যাল মিডিয়ার যোদ্ধাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দৃশ্যায় তাদের কাজে আরও গতি আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই কর্মশালায় এদিন বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া এই শঙ্খনাদ কার্যক্রমে এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রদেশ নেতৃত্বের উপস্থিতির পাশাপাশি শহীদ ভগৎ সিং যুব আবাসে বিভিন্ন স্তরের আইটি ও সোশ্যাল মিডিয়ার কার্যকর্তা ও পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।